এরাজ্যের শিশুরা কি সুরক্ষিত? একবার ভেবে বলুন তো দাদা। কখনো বোমায় হাত উড়ে যাচ্ছে, কখনো মৃত্যু হচ্ছে, কখনো স্কুলে বেরোনোর পথেই মৃত্যু হয়ে যাচ্ছে বাংলার শিশুদের। বল ভেবে বোমা হাতে তুলে মৃত্যুর ঘটনা দেখেছেন। এবার দেখুন, তিল তিল করে মরছে বাংলার শিশুরা। ভুল ভ্যাকসিনে শিশু মৃত্যুর অভিযোগ উঠছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। কেন? কারণ ভুল ভ্যাকসিন দেওয়া হয়েছে শিশুদের, সেখানেই শিশু মৃত্যুর অভিযোগ। দেখুন, দেড় মাসে শিশুকে ভ্যাকসিন দেওয়ার পর মৃত্যুর অভিযোগ। ঘটনায় তুমুল বিক্ষোভ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের গোয়ালপাড়া স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যকর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্বাস্থ্যকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। মৃত শিশুর বাবার অভিযোগ, বৃহস্পতিবার সকালে ভ্যাকসিন দিতে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় শিশুটিকে। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা পরপর তিনটি ভ্যাকসিন দেন। অভিযোগ, এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ওরা ভুল ইঞ্জেকশন দেওয়ার কথা মরছে, তার মধ্যে ইঞ্জেকশন তিনটা ওনারা কার রকমে দিল, আর দিদিমণি এখন স্বীকার করছে না। কি বলছো? দিদিমণি বলছে না, আমি এরকম বলি নাই, তুমি বলো না এরকম। কি বাচ্চার কি কোনো সমস্যা ছিল? বাচ্চার সমস্যা ছিল না, বাচ্চার কোনো সমস্যা ছিল না। ইঞ্জেকশন দেওয়ার পরে ইঞ্জেকশন, হ্যাঁ ইঞ্জেকশন দেওয়ার পরে সমস্যা হইতো। শুক্রবার সকালে শিশুটি আরো অসুস্থ হয়ে পড়লে রায়গঞ্জ মেডিকেল ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুর পরিবার ও এলাকাবাসীদের অভিযোগ, ভুল ইনজেকশনের ফলে মৃত্যু হয়েছে ওই শিশুটির। যদি কি ঘটেছে এটা সঠিক তদন্ত হোক। আমি পঞ্চায়েত প্রধান এবং আমরা পঞ্চায়েতের প্রতিটা সদস্যের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো। গ্রামের মানুষ অভিযোগ করবে, গ্রামের মানুষের কথা শুনে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ওইভাবে আমরা স্টপ। শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মারমুখী হয়ে ওঠেন এলাকাবাসী। স্বাস্থ্যকেন্দ্রের তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে উত্তেজনা ছড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানার পুলিশ এসে স্বাস্থ্যকর্মীকে উদ্ধার করে নিয়ে যায়। তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।